ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আমি শিবায়ন। তো আজকের টপিকটা হচ্ছে যে বাড়িতে যদি ভূতের কোনো উপদ্রব হয় তাহলে আমরা সেইভাবে কি ব্যবস্থা নেব, সেটার পক্ষে কি ব্যবস্থা নেব, উপদ্রবটা কমাবো কি করে বা ভূত তাড়াবো কি করে। তো তার একটা ছোট্ট একটা উপায় আছে যেটা আমি নিজে অভিজ্ঞতা করেছি, নিজে অনুভব করেছি বা নিজে শুনেছি। জিনিসটা হয়, প্রথমে তো বলে দিই, ভূতের উপদ্রব যখনই হবে তোমরা কোনো ভালো কাউকে নিজের বাড়িটাকে দেখিও, নিজের বাড়িতে যখন ভূতের উপদ্রব হবে তখন কোনো ভালো ওজাগুনিকে দেখিও তোমরা, যাতে তারা যেন কোনো ব্যবস্থা যাতে নেয় তোমাদের বাড়ির বন্ধ না করে বা তারা যেন এসে নিজেই এ করে। কিন্তু এবার যদি তোমাদের মনে হয় যে খুব একটা হচ্ছে না, অল্প হচ্ছে, কিছু কিছু জায়গায় পার্টিকুলার কিছু কিছু জায়গায় আমরা দেখতে পাচ্ছি ওইসব স্পিরিট, ওইসব ভূত প্রেতাত্মা, ঠিক আছে, এইসব পিশাচ, তো তার জন্য একটা ছোট উপায় হচ্ছে মাছ ধরার জাল, যে জালে মাছ ধরা হয়েছে এরকম জাল। এটা নয় যে কোনো বাজার থেকে আমি জাল কিনে এনে লাগিয়ে দিলাম, সেটা নয়। মাছ ধরা হয়েছে এরকম জাল তোমরা যদি কোথাও পাও সেটা এনে বাড়ির ওই জায়গাটাতেই লাগাবে, যেই জায়গাটাতে তোমরা ম্যাক্সিমাম টাইম সেই জিনিসটাকে অনুভব করতে পারছো, সেই স্পিরিটটাকে বা দেখতে পাচ্ছো, এরকম জায়গাতেই লাগাবে সেই জালটা। এবার সেই জালটা যখনই তুমি ঝুলিয়ে দেবে তখন তুমি দেখতে পাবে সেই জায়গায় উপদ্রবটা সে আর করছে না। কেন? কারণ হচ্ছে মাছের জালের সাথে ওই স্পিরিট বা ভূত প্রেত আত্মার একটা অন্যরকম অ্যান্টি থাকে। মানে অ্যাকচুয়ালি হচ্ছে জাল হচ্ছে ভূতের অ্যান্টি। জাল, মাছ ধরার জালকে ভূতরা প্রচণ্ড ভয় পায়, যার কারণে সবাই এটাই সাজেস্ট করে যে মাছ ধরার জাল এনে সেই জায়গাটাতে বা ঘরের কোনো একটা জায়গায় লাগিয়ে দিতে, যাতে তারা কোনো রকমভাবে ঘরের মধ্যে যেন প্রবেশ না করতে পারে। তো এবার তোমরা হয়তো অনেক সময় হয়তো দেখবে, এখন আমাদের অ্যাকচুয়ালি এটা বেশিরভাগ বাঙালি, অ্যাকচুয়ালি সব রকম জাতেই দেখতে পাওয়া যায় এই জিনিসটা, যে বাচ্চাদের মাছ ধরার যে জালের যে কাঠি হয় সেটা বাচ্চাদের হাতে তাগা করে লাগানো হয়। তার কারণটা কি? তার কারণ হচ্ছে কোনো রকম যেন হাওয়া বাতাস যেন না লাগে বাচ্চাটার গায়ে। এটা বাচ্চা বলেও না, অনেক সময় এটা বড়রাও করে থাকে এই জিনিসটা, কারণ এই জিনিসগুলো বড় বড় যারা সাধকরা আছে, বড় বড় যারা তান্ত্রিক আছে, তারাই এইসব জিনিসগুলোকেই সাজেস্ট করে যে এইসব জিনিসগুলো যেন গায়ে ধারণ করে রাখা হয় যাতে কোনো রকম হাওয়া বাতাস না লাগে। তো তাই জন্যই সাজেস্ট করা তোমাদেরকেও যে তোমরা যদি পারো তো সেই জিনিসটা তোমরা ধারণ করতে পারো। ধরো সাপোজ কোনো একটা জায়গায় তোমরা যাচ্ছ যেখানে ফাঁকা নিরিবিলি স্থান, যেখানে কিন্তু তোমাদের গা ছমছম করছে সেরকম জায়গায় যাওয়ার জন্য, বা ভয় লাগছে তোমাদের সেই জায়গায় যাওয়ার জন্য, তো আমি সবসময় সাজেস্ট করবো যে তোমরা ওই সব জিনিসগুলোকে ধারণ করে রাখো, যেন কোনোরকম যেন কোনোরকম বিপদে যেন না পড়তে হয়। মাছ ধরার যে জাল হয় তার এখন শীষ থাকে, কাঠি থাকে, ঠিক আছে, সেগুলো তোমরা নিজের সাথে সঙ্গে রাখো বা নিজেদের শরীরে ধারণ করে রাখো, যার জন্য তারা তোমাদের আক্রমণ করতে পারবে না বা অ্যাটাক করতে পারবে না কোনোরকমভাবে তোমাদের উপরে। তো সেটাই তোমাদেরকে বলা বারবার। আর অনেক সময় এরমও হয় যে বাড়িতে এইসব উপদ্রব হচ্ছে, অথচ এই জিনিস, এই যে উপায়টা করার পরেও তোমাদের কোনো রকমভাবে এ আসছে না, মানে ঠিক হচ্ছে না, মানে তাদের উপদ্রব চলতেই থাকছে। তোমরা মাছের জাল যদি তোমরা যদি লাগিয়ে রাখছো তারপরেও দেখছো যে কোনো রকম উপদ্রব কমছে না বা অসুবিধা আরও বেড়ে যাচ্ছে, তখন তোমরা কোনো ভালো ওজাগুনির কাছে বা কোনো তান্ত্রিকের কাছে তোমরা যেতে পারো, তোমরা গিয়ে হেল্প চাইতে পারো, সেটা তোমাদের ব্যাপার। এবার তো আমার এটা যতদূর মনে হয় আর আমার এটা নিজের অভিজ্ঞতার কথা তোমাদের বলেছি যে এই এই উপায়টা করলে ম্যাক্সিমাম টাইম 190 বার এই জিনিসটা কাজ করে। সো তোমরা করে দেখো, যদি কোনোদিন এরকম হয়, আশা করি কোনোদিন এরকম হবে না তোমাদের সাথে, না হলেই ভালো, আর যদি হয় তাহলে এই উপায়টা তোমরা ব্যবহার করতে পারো। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি, আর নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। চলো, টাটা।